নমস্কার, আমি বিনয়। এই মুহূর্তে রয়েছি পৃথিবী বিখ্যাত একটি চায়ের দোকানে। সেই চায়ের দোকানটির নাম গোল্ডেন টিপস। অনেকেই হয়তো এই দোকানের নাম শুনেছেন, অনেকে শোনেননি। যারা শোনেননি তাদের জন্য বলছি, এটি দার্জিলিংয়ে অবস্থিত, দার্জিলিং ম্যালে। গোল্ডেন টিপস এত ভালো চায়ের দোকান আমার জানা নেই সারা ভারতবর্ষে আছে কি না। আমি যে চাটা অর্ডার দিয়েছি সেই চায়ের প্রসেসিং প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এখানে প্রায় টাইম দেওয়া আছে, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, প্রায় 5 মিনিট ওভার হয়ে গেছে। এখন আমি চাটি এখানে ঢেলে দিচ্ছি, আমরা সব বন্ধুরা মিলে খাবো, মানে চা পান করব। বাংলায় তো পান করা বলি না, চা খাওয়াই বলি। আর আমি তো সুগার ছাড়া আমার খুব একটু পছন্দ হয় না, তো সুগারটা আমি একটু মিক্স করেই নিচ্ছি। তারপর কেমন টেস্ট হয়েছে সেটা আপনাদেরকে একটু জানাচ্ছি। এর আগেও সেখানে আমি ফুগুড়ি চা খুব খেতাম যখনই আসতাম, এবারে ফুগুড়ি চাটা পেলাম না, অন্য একটি পেয়েছি। অপূর্ব ফ্লেভার, একদম নাকে ভেপারটা মিশে যাচ্ছিল, স্বাদ অপূর্ব। গোল্ডেন টিপস আসতেই হবে, আপনারা যদি দার্জিলিং আসেন একবার অবশ্য গোল্ডেন টিপস আসবেন। একটু কস্টলি হতে পারে, কিন্তু আমি বলছি, আই এম প্রমিসিং ইউ, আপনারা চা খেয়ে তৃপ্তি পাবেন। টিল দেন, গুড বাই।